আসসালাম আলাইকুম গতকাল আমার দাদিমা আমাদেরকে ছেড়ে আল্লাহ ওয়া তালার কাছে চলে গিয়েছে আপনাদের সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি কিছুদিন আগে একবার দাদিমা খুব আফসোসের সাথে আমাকে বলেছিল যে তার জীবনটাই বৃথা হয়ে গিয়েছে কারণ সাংসারিক ব্যস্ততায় এবং সন্তানদের লালন পালনের পারিবারিক দায়িত্ব পালন করতে করতেই তার জীবনের বেশিরভাগ সময় কেটে গিয়েছে এই কারণে সে তার মন মতো নফল ইবাদতগুলো করতে পারেনি তার আফসোস হলো যে সে বেশি বেশি কোরআন তেলোয়াত ও নফল নামাজ পড়ার যথাযথ সময়ই পায়নি আমি তাকে বলেছিলাম তুমি তোমার কোনো সময়ই নষ্ট করো বরং আল্লাহ ওয়া তালা তোমার উপর যে দায়িত্ব দিয়েছেন তুমি শুধু তার অর্পিত দায়িত্বগুলোই যথাসাধ্য পালন করে গিয়েছো আর এই ব্যাপারটি তোমার ইবাদতের মধ্যেই অন্তর্ভুক্ত আর এভাবেই আমার দাদিমা চমৎকার কয়েকজন সন্তান গড়ে তুলতে পেরেছে আমি সম্ভবত আমার উত্তরটি দিয়ে তার হৃদয়ে কিছুটা সান্ত্বনা দিতে পেরেছিলাম আমিও যখন প্রথম প্রথম ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম তখন একই ধরনের অনুভূতি আমার মনেও এসেছিল আগে আমিও মনে করতাম যে আমি আমার অফিসের কাজ এবং পারিবারিক কর্তব্যগুলো পালন করতে গিয়ে আমার সময় নষ্ট করছি বিশেষ করে আমার নিয়মিত পারিবারিক কাজগুলো যেমন কাপড় ইস্ত্রি করা প্রতিদিন খাবারের পরে ডাইনিং টেবিল পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো করার সময় আমিও মনে করতাম যে আমি যদি এসব কাজগুলো করার জন্য কোনো সহকর্মীর ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো আমি আমার ইসলামিক গবেষণায় এবং কোরআন অধ্যয়ন ও মুখস্থ করার জন্য আরও বেশি সময় বের করতে পারতাম আমার এই ভ্রান্ত ধারণাটি ততক্ষণ পর্যন্ত ছিল যখন আমি আমার ধর্মের সবচেয়ে বিস্ময়কর ধারণাটি সম্পর্কে জানতে পারলাম যে ইসলাম ধর্মে উপাসনা এর মধ্যে সকল অনুমোদিত সৎকর্মই অন্তর্ভুক্ত যার মধ্যে আমাদের সাংসারিক কার্যকলাপসহ আমাদের পরিবারের জন্য উপার্জন করার কাজ ইত্যাদি কাজগুলোও অন্তর্ভুক্ত ইসলাম ধর্মটি শুধু কয়েকটি রীতিনীতিমূলক বাধ্যবাধকতা এবং বিধিনিষেধ নয় বরং এটি আমাদের গোটা জীবনধারা পরিচালনার একটি সম্পূর্ণ পথ নির্দেশনা যা আমাদেরকে শেখায় কিভাবে সর্বোত্তম উপায়ে আমরা আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করতে পারি বিখ্যাত একটি হাদিসে আমাদের নবী সালাল্লাহ আলহিহা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যে তার নিজের পরিবারের কাছে সর্বোত্তম এবং তিনি সাল্লাল্লাহ আলহাসাল্লাম সর্বশ্রেষ্ঠ আদর্শ পুরুষ হিসেবে নিজেও তার পরিবারের কাছে সর্বোত্তম ব্যক্তি ছিলেন আমি আমার দাদিমাকেও আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে যত্নশীল ব্যক্তিত্ব হিসেবে পেয়েছিলাম যাই হোক এসব জানার পর থেকে আমি যতটা সম্ভব বাসার কাজগুলো যেমন খাবারের বাটি ধোয়া বাথরুম পরিষ্কার করা ইত্যাদি নিজে থেকেই এগিয়ে গিয়ে করা শুরু করলাম কারণ এখন আমি জানি যে এভাবে আমি আল্লাহ সোহানুয়া তালার উপাসনারত আছি আর আমার জীবন এবং আমার অস্তিত্বের প্রকৃত উদ্দেশ্যই তো আল্লাহ সোহানওয়া তালার উপাসনা করা ধন্যবাদ আপনারা প্লিজ আমার দাদিমার জন্য দোয়া রাখবেন আল্লাহ তার আত্মায় শান্তি দিক এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন